কায়েদ ফারহান আল কাদি ফোনের ওপারে হাসি মুখে যার সঙ্গে কথা বলছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাউন্ন বছর বয়সী আল কাদিরের খোঁজ খবর নিচ্ছেন নেতানিয়াহু ফারহান আল কাদি কোন বিশিষ্ট ব্যক্তি নন একজন সাধারণ ইসরায়েলি নাগরিক স্থানীয় সময় মঙ্গলবার প্রায় এগারো মাস পর ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুরঙ্গ থেকে তাকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বর্তমানে ফারহানের স্থিতিশীল বলে জানা গেছে সার্বিক অবস্থা জানতেই ফোন করেন নেতানিয়াহু ইসরায়েল সরকারের প্রেস অফিস থেকে এর একটি ভিডিও প্রকাশ করা হয় এ সময় ফারহানকে ঘিরেছিলেন তার পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার পরিবার ও সজ ফারহানের বড় ভাই জানান তারা ভাবতেও পারেননি ফারহান ফিরে আসবে অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ফারহান অনেক হাড্ডিসার হয়ে গেছে দেখুন এগারো মাস ধরে সুরঙ্গে থাকা বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খুব সহজ ব্যাপার নয় আমরা দুজন দুজনকে দেখে কেবল কেঁদেছি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে গাজার সীমান্তবর্তী একটি বস্তিতে রক্ষীর কাজ করতেন ফারহান হামাসের হাতে প্রায় এগারো মাস জিম্মি ছিলেন তিনি তাকে উদ্ধারের বিষয়ে ইসরায়েলি বাহিনী জানায় গাজায় ভূগর্ভস্থ একটি সুরঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয় খুব কঠিন একটি অভিযান ছিল এটি যদিও অভিযানের বিষয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি ফারহানকে উদ্ধারের জন্য ইসরায়েলি সেনাদের প্রশংসা করেছেন নেতানিয়াহু ফারহানের বড়াতে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে সুরঙ্গে থাকায় প্রায় এগারো মাস ধরে সূর্যের মুখ দেখেননি তিনি তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল পরে ওই জিম্মি মারা যান গত বছর সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর দুশো পঞ্চাশ জন ইসরায়েলি নাগরিককে হামাস জিম্মি করে বলে দাবি করে ইসরায়েল রাইসা সময় সংবাদ